নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। 21 দিন আগে আমরা এই ভাইয়ের গাঙ্গা প্লাস্টিক সার্জারি করেছিলাম, তো আজ উনি সেলাই কাটতে এসেছিলেন। তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন ওর রেজাল্টটা, আগে কেমন ছিল এবং পরে কেমন হলো। তো আমরা এই ভাইয়ের এক্সপিরিয়েন্সটা একটুখানি জেনে নেবো বা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো প্রথমে আমি ভাইকে জিজ্ঞেস করবো কি ভাই, আপনার অসুবিধে কি ছিল, কেন করালেন? আমার মানে ড্রেস ফ্রেস পরতে অসুবিধা হতো, মানে ওটা খারাপ লাগতো দেখতে। আচ্ছা, এইটাই প্রবলেম ছিল, এটা সোশ্যাল প্রবলেম। হ্যাঁ, তো গাইনোকোমাস্টিয়াটা কিন্তু কোনো অসুখ নয় সেইভাবে, কোনো টিউমারও নয়, এটা অনেকেরই থাকে বা অনেকের হয়ে যায়। এবার যেটা হয় যে এটা একটা সোশ্যাল এম্বারাসমেন্টের হিসেবে কাজ করে, বন্ধুবান্ধবের সঙ্গে যেমন কখন খোলা যায় না বা লোকজনের সঙ্গে অসুবিধা হয় বা সুইমিং পুলে বা সমুদ্রে গেলে হয়, তাই তো? আচ্ছা, তো ভাই আমরা তো আপনার লোকাল এনার্সির সাথে করেছিলাম, পুরো জায়গাটা অবশ করে করেছিলাম। ওই লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার সময় একটুখানি ব্যথা হয়, আপনার কতটা অসুবিধা হয়েছিল? আমার মানে হালকা ব্যথা হয়েছিল অ্যানেসথেসিয়া দেওয়ার সময়। তারপরে লাইপোসাকশন করলাম, গ্ল্যান্ড বের করলাম, সেলাই করলাম, তখন কোনো ব্যথা? না না, তখন কোনো ব্যথা, কোনো ব্যথা হয়? ব্যথা নেই। আচ্ছা, তো আমি গাইনোকোমাস্টিক সার্জারি বোর্ড লোকাল অ্যানেসথেসিয়া তো করি, জেনারেল অ্যানেসথেসিয়া তো করি, দু রকমের ভিডিওই দেওয়া রয়েছে দেখবেন। এই ভাইয়ের আমরা লোকাল অ্যানেসথেসিয়াতে করেছিলাম, তার অনেকগুলো সুবিধাও ডেফিনেটলি রয়েছে, তো সেটা ওই ভিডিওগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। লোকাল অ্যানেসথেসিয়া করলে যেটা হয়, সার্জারি পরেও কিন্তু অনেকক্ষণ ব্যথা থাকে না। আপনার কতক্ষণ পরে বুকে ষাঁড় ফিরে এলো ওয়ার্ডে শিফট করার পরে? মানে হালকা ব্যথা মতো ছিল, মানে বুঝতে পারছিলাম যে সার্জারির সময় মানে হচ্ছিল, মানে কোনো ব্যথা ছিল না। তারপর মানে ঠিকই ছিল, হালকা ব্যথা ছিল এক দুদিন, তারপরে ঠিক ঠিক ছিল, তারপরে ঠিক ছিল। বাড়িতে গিয়ে ওষুধ খেয়েছেন তো? হ্যাঁ, ওষুধ খেয়েছিলাম। তো এই ডেফিনেটলি আমরা বাড়িতে ছুটির পরে কিন্তু ওষুধ দিয়ে দেবো, সেখানে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো দেওয়া খাবেন। সেগুলো খেলে পরে কিন্তু কন্ট্রোল থাকবে। একটা তো সার্জারি একদম সম্পূর্ণ ব্যথালেস বলে কিছু হয় না, হালকা ব্যথা থাকে কিন্তু সেটা সহ্য করা যাবে বা ওষুধ খেলে কন্ট্রোলে থাকবে, তাই তো? তো ভাই আপনি বাড়ির বাইরে কদিন পরে বেরোলেন? আমি এক সপ্তাহ পর বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলেন, তারপর বাড়ি বাইরে গিয়েছেন, এখন সাইক্লিং টাইক্লিং করছেন? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? তো এই ভাইয়ের কাছ থেকে ওর এক্সপিরিয়েন্সটা, পোস্ট সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা আমরা জেনে নিলাম। আর এটা জানবো যে ভাই আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হলো, আমাদের এখানে গাইনোকোমাস্টিক সার্জারি করে আপনার কেমন লাগলো, আমরা সার্জারি করেছি আমাদের স্টাফরা কেমন লাগলো আপনার? স্যার, এখানে সবাই ভালো ছিল, মানে ফ্রেন্ডলি স্টাফ ছিল, সবাই ভালোভাবে বিহেভিয়ার ছিল সবার। আচ্ছা, আর সব সব টাইম টু টাইম হয়েছে, সব ঠিকভাবে ছিল। আচ্ছা, তো আর যারা গাইনোকোমাস্টিক সমস্যা রয়েছে তাদেরকে আপনি কি বলবেন যে সার্জারিটা করিয়ে নেওয়া ভালো বা করিয়ে নিন, সে বিষয়ে আপনার কি থাকবে অ্যাডভাইস? মানে যাদের আছে ওই যাদের প্রবলেম হচ্ছে ওদের করিয়ে নিয়ে ভালো, যত তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, করিয়ে আপনার বেটার ফিল হচ্ছে? বেটার ফিল হচ্ছে। ঠিক আছে, আমাদের ভাইয়ের সার্জারিটা এবং তার রেজাল্ট আপনাদেরকে দেখালাম। ওনাকে আমরা অ্যাডভাইস করব এক্সারসাইজ করতে, আর হচ্ছে সমস্ত কাজকর্ম এখন থেকে করতে পারে। আর আমি রেগুলারলি ম্যান ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিক সার্জারি করি, অনেক ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে, সেই ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন, সার্জিক্যাল ভিডিও, রেজাল্টের ভিডিও, প্রেশার গার্মেন্ট, চেস্ট ড্রেন, সমস্ত কিছু নিয়ে আমি বলেছি সেখানে ডিটেলসে, বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চেস্টের ফটো পাঠিয়ে দিলে কত খরচ হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার।